হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাম জীবনে শুনেন নাই কে কে হাত তুলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন কে কে হাত তুলেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমরা চিনি কি চিনি না তিনি খুলাফায়ে রাশিদিন কত বড় সাহাবী বুখারী শরীফে ইমাম বুখারী আলাইহির রহমাহ হাদিস এনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেন ইয়া আলী আমা তারদাউনা আন তাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা নবী বলেন আলী শুনো মূসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিল কেন ছোট্টবেলায় ফেরাউনের ঘরে অঙ্গার আগুন আগুনের আমরা কই অঙ্গার আঙ্গুন আমরা সিলেটি ভাষা কিতা হন আংরা আংরা ডাইরেক্ট সিলেট হয়েছে হযরত মূসা আলাইহিস সালাম আংরা মুখে দিয়ে দিয়েছিলেন তো এজন্য তার মুখে জড়তা ছিল আল্লাহ তাকে সহযোগিতা করার জন্য তার ভাই হারুনকে পাঠিয়েছিলেন আল্লাহ নবী বলেন ইয়া আলী ও আমার আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা নবী মূসা আলাইহিস সালামের কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের কাছে তার ভাই আলীর সে মাকাম পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি নবী মূসা আলাইহিস সালামের পরে তার ভাই হারুন নবী হয়েছেন কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না